ইমানের ফাউন্ডেশন, ইমানের মূল ভিত্তি আমরা সকলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ইমানের ভিত্তি কালেমা। এই কালেমা আমরাও পড়ি এবং ইমান এনেছি। এই কালেমা যখন মুসা আলাইহিস সালাম পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন তিনি উচ্চারণ করেছেন, ফেরাউনের রাজতক আস্ত ছিল, কথা বুঝতে পারছেন? এই কালেমার ধাক্কায় ফেরাউনের রাজতক কি আস্ত ছিল? চুরমার হয়ে গেছে, দরিয়ায় নীলে ডুবে মরতে হয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের তত্ত্বতাও শেষ হয়ে গিয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বংশশুদ্ধ, এদের সমস্ত রাজ ব্যবস্থা, সমস্ত সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এই কালেমা আমরা উচ্চারণ করি, আমরাও পড়ি, কিন্তু ওই আসর হয় না যেই আসর হতো আম্বিয়া আলাইহিমুসসালাম কালেমার দাওয়াত দিলে, সাহাবায়ে কেরাম দাওয়াত দিলে যে আসর হতো, সেই আসর আমাদের দাওয়াতে হয় না। কথা ঠিক কিনা? বিষয়টা দেখুন, ওনারা দাওয়াত দিয়ে দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ফেরাউনের মোকাবেলা করতে হয়েছে কালেমার দাওয়াত দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়ে নমরুদের মোকাবেলা করতে হয়েছে, সমস্ত নবীদেরকে মোকাবেলা করতে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করতে হয়েছে, আর এই কালেমার দাওয়াত বর্তমান বিশ্বে দেওয়া হচ্ছে। সেই দাওয়াতে লোকেরা ফুল পাচ্ছে, মালা পাচ্ছে, ওনারা দাওয়াত দিতে গিয়ে জেল হয়েছে, জরিমানা হয়েছে, অত্যাচারিত হয়েছে, হিজরত করতে হয়েছে, আর বর্তমান যুগের দাওয়াত দিতে গেলে সেই অবস্থা হচ্ছে না, বরং অন্যরকম হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে দাওয়াতটি আল্লাহর পয়গম্বরেরা যেভাবে পেশ করেছেন ওইভাবে পেশ করা হচ্ছে না। ইমানকেও আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। এই ইমান কি শিক্ষা দেয়? আল্লাহর উপরে ইমান আনলে সেই ইমানদারকে কি শিক্ষা দেয় ইমান, এই কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই। ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি মানুষ যখন ইমান আনে তার প্রথম শিক্ষাটাই হচ্ছে ইমানদারকে, ইমান বিল্লাহ তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে, তাকে আত্মমর্যাদা শিক্ষা দেয়। সেটা কি? সেটা হচ্ছে ইমান আনার আগে সে পাথরকে পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করত, গাছের সামনে মাথা নত করত, সাপের সামনে মাথা নত করত, শক্তির সামনে মাথা নত করত, হাত দিয়া মূর্তি বানাইয়া তার সামনে নিজের ভালো মন্দ কামনা করত, এটা সে করত। কিন্তু যখন ইমান আনলো তখন কোরআন তাকে বলছে, ইমানদার ব্যক্তিকে কোরআন শিখালো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। কোরআন মুমিন বান্দাকে শিখালো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা যাদের আশ্রয় গ্রহণ করো, যাদেরকে ডাকো, যাদের সাহায্য চাও, ওরা তোমার মতো আমার বান্দা, আমার গোলাম। সুতরাং তোমার মধ্যে মর্যাদার আত্মমর্যাদা বোধ, পার্সোনালিটি, শখসিয়ত সৃষ্টি করে ইমান। কে সৃষ্টি করে? ইমান। এই পাথরের মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই মাটির মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই বিরাট বিরাট গাছগুলি, সাপগুলি কিচ্ছু দিতে পারবে না। যাদের কাছে তোমরা সাহায্য চাও, কোরআনে কারিম বলছে লা ইয়াসতাতিউনা লাহুম নাসরান ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন। যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো
পড়া তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, পড়া নিজের সাহায্য নিজেরা করতে পারে না, নিজের কেউ রক্ষা করতে পারে না। হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়, তাদের সামনে কত খাবার রাখা হয়, ওরা কি পারে? ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায়, এতগুলো হাত, এক একটা একটা হাত দিয়েও কি একটা কুত্তে রেখা দেয় দিতে পারে? এমন কি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে, এতগুলো হাত আছে, আঙ্গুল আছে, একটা আঙ্গুল দিয়ে মাছিটা উড়াই দিতে পারে? এগুলো তো পারি না, নিজের সাহায্য করতে পারে না। মানুষের সাহায্য করা তো দূরের কথা, ওরা কি মানুষ বানানো তো দূরের কথা। আল্লাহ পাক বলেছেন ওরা কি একটা মাছি বানাইতে পারে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে একটা মাছিও কি বানাতে পারে? সুতরাং এগুলির সামনে মাথা নত করত মানুষ, ইমান তাকে শিক্ষা দিল, তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে দিল, পার্সোনালিটি দিল, যে সাহায্য কারো কাছে চাইতে পারবে না। ওরা নিজেরাই যার কাছে সাহায্য চাও, নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুশরিক এসেছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। পথিমধ্যে পেশাবের প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর সমস্ত শরীরটা ভিজা, তো ভাবলাম কোনো বরকতের পানি হবে। তো আমি, সে বলল যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম, চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে। তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন, এরকম এসিডের মতো ঝাঁঝ ঝাঁঝ হবে কেন? দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি এটা, বলল মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমার বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম এক আসাদ ভাঙ গেল ঠ্যাং, কোমর টুমর ভাঙা সার। হাদিস শরীফ এসেছে হুসরাম তখন হেসেছিলেন, সে হাসিতে হুসরামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা গিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছ? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহ নবী তারে শিখালেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে, নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি লজ্জা করে, গুনাহ হবে? তো জোরে বলতে পারেন না কেন? আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর ওরা বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সম্পূর্ণভাবে মুশরিকানা কথা, শিরক এই ধারণা পোষণ করা, দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা, এবং জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়ান, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষক কেউ নাই। কত রাষ্ট্র শাসক গোমরা বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুড়ি ধরল, ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তারে বাঁচাইতে পারল না। আমি নাম নিলাম না, আমাদের দেশেও, আমাদের দেশেও এবং আমাদের দেশের বাইরেও পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির বেসরা ফকির এদের কাছে গিয়েছে, মুড়ি ধরেছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবে। ক্ষমতা যখন চলে গেল, চলে গেল, ফকিররা তার দিকে তাকায় থাকলো, নিজে ফকির অরে দেবে কি, ও নিজেই তো ফকির। ওয়াল্লাহু গনি ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র বেনিয়াজ কে, যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং তোমার, তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, ওলি নাই, মনিব নাই, কেউ নাই সাহায্যকারী, কে ছাড়া। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে কোনো ফজল ও করম করতে চান, অনুগ্রহ করতে চান, সে অনুগ্রহ প্রত্যাহার করারও ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ, এ কথা কাকে বলা হচ্ছে? আল্লাহ পাক বলছেন তার রাসূলকে, আল্লাহ যদি আপনার কোনো অকল্যাণ করেন, আল্লাহ যদি আপনার কোনো বিপদ দেন, সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন, এটাই হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের কপাল পুড়ছে কেন? কপাল পুড়েছে তো এই কারণে, আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ মাজারে গিয়ে সেজদা দিয়েছে, কবরে গিয়ে সেজদা দিয়েছে, বেসারা ফকিরদের কাছে গিয়েছে। তাসাউফ একটি মহান বিষয়, একটি পবিত্র বিষয়, এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে এবং তাওহীদের কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে শিরক এবং বিদআত চরমভাবে বেড়েছে। মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে, যার ফলে আল্লাহ পাক নারাজ হয়েছে। মুমিন ব্যক্তি, ঈমান বিল্লাহ মুমিন ব্যক্তিকে এই ট্রেনিং দেয়, আত্মমর্যাদা সম্পন্ন হবে, সে কখনোই কারো কাছে হাত পাতবে না, তার মর্যাদা এত বাড়বে, সে রিস্কের ব্যাপারে, মানুষ তো রুজিটারই একটু বেশি, রুজি না হইলে বাঁচবে কি করে, রিস্কের জন্যই সে সংগ্রাম করে, হক কথা বলতে গলা আটকে আসে। এই কথাটা যদি বলি তাহলে আর যদি দাওয়াত না হয়, এই কথাটা যদি বলি তাহলে যদি চাকরি না থাকে, এই কথাটা যদি বলে ফেলি তাহলে যদি জেলে যাই, এইসব হীনমন্যতায় পেয়ে বসে যারা ঈমান বোঝে নাই। আর ঈমান যাদের উপলব্ধি হয়েছে, ঈমানের বোধ যাদের এসেছে, ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছে রিস্কের জন্য হক কথা বলা থেকে বিরত থেকো না, কারণ রিস্কের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহু আর রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই যেন আল্লাহই হচ্ছেন মহান রিজিক দাতা, নিরঙ্কুশ শক্তির অধিকারী, রিজিকের মালিক হচ্ছেন তিনি।
খেতে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। সবাই বলেন মালিক কে? আল্লাহ। কাজী হক কথা বলতে আপত্তি কোথায়? এই মসজিদে চাকরি না থাকে আরেক মসজিদ হবে, এই মাদ্রাসায় চাকরি না থাকে আরেক মাদ্রাসায় হবে, এই চাকরি ছাড়া আল্লাহ আপনারা খাওয়া দিতে পারবেন না, এটা বিশ্বাস করেন নাকি? তাহলে হক কথা বলতে আপত্তি কোথায়? হক কথা বলার লোকের সংখ্যা কমে গিয়েছে, কথা ঠিক কিনা? হক কথা বলা হচ্ছে না বলেই তো সাহস পাচ্ছে ইসলাম বিরোধীরা, সাহস পাচ্ছে নাস্তিক আর মুরতাদেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ বা নিজ হাতে উঠায় নেই নাই। বিশ্বাস হয় না? এত বড় কথা, সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব কার হাতে? কার হাতে? আমার দেশে সরকার আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে সরকার আছে, আছে না? সরকারবিহীন দেশ আছে কিনা আমি জানি না, সব দেশেই সরকার আছে, আর প্রত্যেকটা সরকারে ফরেন মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে, তারপরে ফুড মিনিস্টার আছে, এগ্রিকালচার মিনিস্টার আছে, আছে না? মন্ত্রণালয় আছে না? এর মধ্যে একটা মন্ত্রণালয় হলো খাদ্য মন্ত্রণালয়, ঠিক কিনা? এই খাদ্য মন্ত্রণালয় একজন মন্ত্রীও আছে, আছে না? খাদ্য মন্ত্রণালয় একজন মন্ত্রী আছে, একটা সরকার আছে, তারপরেও মানুষ না খাইয়া মরে, মরে কিনা? না খাই মরে কিনা? গতকাল আলোচনায় বলেছি এই পৃথিবীর অন্তত অর্ধেক মানুষ অনাহারে অর্ধাহারে কাটায়। তাহলে গভর্নমেন্ট আছে, খাদ্যমন্ত্রীও আছে, কিন্তু মানুষ না খেয়ে মরছে। অবশ্য খাদ্যমন্ত্রীরা কোনোদিন না খেয়ে মরছে এগুলি শোনা যায় না। তাহলে দেখুন এরকম একটি গভর্নমেন্ট আল্লাহরও আছে, আল্লাহর একটা গভর্নমেন্ট আছে না? সেই আল্লাহর যে গভর্নমেন্ট, সেই সরকার, আল্লাহর যে সরকার, সেই সরকারের এরকম কোন মন্ত্রণালয়, কোন বিভাগকে ভাগ করে আলাদা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয় নাই, সবটার মালিক কে? এখন আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল গরু পাখি পোকা মাকড় স্থল প্রাণী জলচর প্রাণী স্থলচর প্রাণী উভচর প্রাণী, এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি? কারা বেশি? কারা বেশি? প্রাণী জগৎ বেশি। তাহলে আমাদের সরকারগুলি, পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার, এবং তাদের দেশের উৎপাদন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে। আর আল্লাহর যে সরকার, সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো, এই অসংখ্য পাখি আকাশে ওড়ে, গত বছর 50,000 পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? অন্তত 40,000 লোকটা ফিস না খেয়ে মরে ভাসে উঠছে চট্টগ্রামের কর্ণফুলীতে, এরকম কোন আপনারা কোন নমুনা পেয়েছেন? আপনার সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ এই গভর্নমেন্ট কে চালায়? আল্লাহ পাক চালায়। সকলকে খেতে দেন, সকলকে খেতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ, কোন জীবী নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই, সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি, তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি, খেতে দেওয়ার মালিক কে? এই জমিন থেকে আল্লাহ পাক খাদ্য দিচ্ছেন, আকাশ থেকে খাদ্য দিচ্ছেন, আমাদের রিস্ক এই জমিনে নয়, আমাদের রিস্ক কোথায়? আসমানে, আসমান থেকে আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করে থাকে।
সুতরাং ঈমান প্রথম যে শিক্ষাটা দিল, ঈমান বিল্লাহ প্রথম যে শিক্ষাটা দিল সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা নত করতে পারবো না, আমার আত্মমর্যাদা সৃষ্টি হবে ব্যাপারে, যে আমি পৃথিবীর কোন মন্ত্রীর গোলাম নই, কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন পীর বুজুর্গের গোলাম নই, কোন মানুষের গোলাম নই, আমি গোলাম কেবলমাত্র কার? জোরে বলুন, সে আল্লাহ পাকের গোলাম, যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন। তিনি আমাকে খেতে দেন, তিনি আমাকে পড়তে দেন, তিনি আমাকে সাহায্য করেন, তিনি আমাকে বিপদ থেকে বাঁচান। ইমান দুই নম্বরে ইমান বিল্লাহ মানুষকে যে শিক্ষা দেয় সে শিক্ষাটা হচ্ছে মোমেনকে নিরহংকার বানায়। সুবহানাল্লাহ বলে মোমেন ব্যক্তির ভিতরে কোন অহংকার জায়গা পাবে না, সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে বলেছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোন মানুষের নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জেনে ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সম্ভব করতে পারো আমার আকাশের নিচের থেকে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কখনোই সম্ভব হবে না আমার আকাশের নিচ থেকে আমার জমিনের থেকে বেরিয়ে যাওয়া। সুতরাং আমার কর্তৃত্বের থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, আমার কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে। সেই জন্য কোন অহংকার মোমেন বান্দার মধ্যে হতে পারে না। কিসের অহংকার করবেন? স্বাস্থ্যের অহংকার করবেন, কতটা স্বাস্থ্যের মালিক হয়েছেন? আল্লাহ পাক যদি ইচ্ছে করেন তাহলে ডায়রিয়া দিয়ে দিবেন, এমন ডায়রিয়া হবে। ডায়রিয়া কি খুব শক্ত না কর পাতলা? ডায়রিয়া পাতলা, যত বেশি পাতলা হয় কয় স্ট্রং ডায়রিয়া। এই পাতলা জিনিস কেমনে স্ট্রং হয় আল্লাহই জানে, এমন স্ট্রং ডায়রিয়া হলো শনিমধ্যে কোথায় খুঁজে পাওয়া যায় না স্বাস্থ্যের মালিক। সুতরাং স্বাস্থ্যের বড়াই করবেন না, বিদ্যার বড়াই করবেন, কত বড় বিদ্যা অর্জন করেছেন। টাকার বড়াই করবেন, কত টাকার মালিক হয়েছেন। আল্লাহ পাক যদি ব্রেনের মধ্যে টিউমার দিয়ে দেন, ব্লাডের মধ্যে ক্যান্সার দিয়ে দেন, আল্লাহ পাক যদি হার্টের মধ্যে মারাত্মক কোনো রোগ দিয়ে দেন, সারা পৃথিবী বিক্রি করবেন, ঔষধের পয়সা হবে না। আপনি তো জানেন না কত বড় নিয়ামত ভোগ করছেন, প্রতি মুহূর্তে শ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন, নিঃশ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন। এটা কি নিয়ামত নয় বলেন? এটা কি নিয়ামত নয়? এই নিয়ামতটা আপনি বুঝেন না। এই নিয়ামতটা বোঝার জন্য যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টের রোগী আছে না, বোঝেন তো, শ্বাসকষ্টের রোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে একটা শ্বাসের দাম কত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ পাকের এই নিয়ামত, অর্থের নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক, অর্থের বড়াই করো না, স্বাস্থ্যের বড়াই করো না, বিদ্যার বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না। এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর সিনায় নেওয়ার মালিকও আল্লাহ পাক। মানুষ বোঝে না, মানুষ বোঝে না, ক্ষমতায় পাগল হয়ে বসে এবং সিংহাসনের চতুর্দিকে স্ক্রু নাট দিয়ে টাইট দিতে থাকে যাতে কখনো এই চেয়ার ছাড়া না লাগে। চেয়ারের হাতল দুই হাত দিয়া ধরিয়া দুই পাও দিয়া পায়ের সাথে ব্যাট দিয়ে পেঁচাইয়া মজবুত হয়ে বসে থাকে, নড়বই না, কিন্তু থাকতে তো পারবে না। কি বলে পণ্ডিত জওয়াহরলাল নেহরু পাগলা কারত দেখতে গিয়েছিলেন, পাগলেরা দেখিয়া জামা কাপড় কেতা দুরুস্ত
সুপুরুষ, তাকে দেখে জিজ্ঞেস করছেন তুমি কে? তিনি বললেন আমি ভারতের প্রধানমন্ত্রী, আমার নাম পণ্ডিত জওয়াহরলাল নেহরু। পাগলেরা বলছ, আমরাও যখন এখানে আসছিলাম এই তোমার মতো এরকমের লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার গরম মাথাও ঠান্ডা হয়ে যাবে। কাজী ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় গিয়ে আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়, জনগণকে ধোকা দেয়, কিন্তু সময় যখন হয়, আল্লাহ যখন ছিনায় নেন ক্ষমতা, তখন রক্ষা করতে কেউ। এই জন্য মোমেন ব্যক্তির দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে মোমেনকে, মোমেনকে ইমান বিল্লাহ তাকে বিনয় এবং বিনম্র হওয়ার শিক্ষা প্রদান করে। ইমান তাকে শিখায় ওয়ামা বিকুম বিনিমাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন যে নিয়ামতই তোমরা লাভ করেছ, আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকেই তা এসেছে। সুতরাং অহংকার করো না, আল্লাহ পাক নিষেধ করেছেন। কোরআনে কারীম বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন অহংকার করে আমার জমিন উপরে হেঁটো না, অহংকার করে পদাঘাত করে আমার জমিনটাকে বিদীর্ণ করে দিতে পারবে না, আর অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। পারবে? অহংকারের ঠেলায় সালামও দিতে চায় না। আছে কি না এরকম মানুষ? সালামও দিতে চায় না। তুমি যে অহংকার করো, তুমি কি পারবে তোমার পাও দিয়া লাথি মেরে জমিনটারে ভাটাই দিতে? তুমি কি পারবা লাভ দিয়া পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে? তাহলে কেন অহংকার করো? বরং মোমেন বান্দার খাসতত হচ্ছে এই, কোরআন বলছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়ামে আল্লাহর বিশিষ্ট বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে তারা চলাফেরা করে, অহংকারের সাথে তারা চলাফেরা করে না। এটা হলো ইমানের শিক্ষা। এই শিক্ষা কি আমরা গ্রহণ করব? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমি। আমরা কেউ যেন অহংকার না করি, কখনো না, কখনো যেন অহংকার আমাদের মধ্যে জায়গা না পায়। কিবর অহংকার, আত্মম্ভরিতা, কবিরা গুনাহ, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, বলি আমি। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ পাক বলেছেন অহংকার কিবর এটা হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি কিবর করে, অহংকার করে, সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ, কত বড় গোস্তাখ, বেয়াদব, আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ করে। এটি হচ্ছে দুই নম্বরের শিক্ষা। ইমান এই শিক্ষা প্রদান করে একজন মোমেনকে, আল্লাহর প্রতি যে ইমান আনে তার প্রথম শিক্ষা, সে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হবে, আল্লাহ ছাড়া কারোর সামনে হাত পাতবে না, সুবহানাল্লাহ। দুই নম্বরে সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার হবে। আর তিন নম্বরে আল্লাহর প্রতি ইমান ইমানদারকে নির্ভীক বানায়, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইমানদার হবে সে নির্ভীক হবে, সে কাউকে ভয় পাবে না। মানুষ তো মৃত্যুকেই সবচাইতে ভয় পায়, কোনটাকে ভয় পায় বেশি? কিন্তু মৃত্যুকে যতই ভয় পায়, আমরা কি এ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছে। হে মহারোগের ঔষধ নাই, হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আকাশে গিয়ে যদি সিঁড়ি লাগায়, আকাশে গিয়েও যদি কেউ লুকায়, মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই। মৃত্যু এক অবধারিত মহাসত্য, এ মৃত্যু হবেই। সুতরাং
এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত জীবনের জন্য উৎসর্গ করে দিবেন। অর্থাৎ মৃত্যুকে ভয় পেয়ে, মৃত্যুর ভয় করে মানুষ হক কথা থেকে বিরত থাকবে না, হকের দাওয়াত দিতেই থাকবে। যেহেতু মৃত্যু, তার নির্ধারিত সময় আসবেই। এই মৃত্যুর হাত থেকে যখন, এটি সবচাইতে বড় কথা বলি, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে হয়েছে কখনো? না। হবে কখনো? না। তার চাইতে শ্রেষ্ঠ আল্লাহর মাহবুব আর কি কেউ আছে? না। তারই যখন মৃত্যু হয়েছে, তিনি যখন ইন্তেকাল করেছেন, তাহলে কেউ কি বাঁচতে পারবে? না। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ নেই। সেই জন্য মুমিন বান্দাকে তার জীবন তৈরি করতে হবে ইমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দিয়ে দিয়েছি, বেহেশতটা দিয়ে দিয়েছি আমার মুমিন বান্দাকে, তার জান আর মাল আমি কিনে নিয়েছি। এই জন্য মুমিন বান্দার এই চিন্তা থাকা দরকার যে আমার ভালো মন্দ সবকে করবেন। বলেন তো সবাই, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ কে কার তরফ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা বিশ্বাস করুন, কোনো ব্যক্তি ফু দিয়ে আপনার জীবনকে, আপনাকে সৌভাগ্যবান বানায় দেবে, অথবা কেউ ফু দিয়ে আপনার জীবনকে হতভাগ্য বানায় দেবে, এই বিশ্বাস কখনো করবেন না। আপনার ভালো আমার ভালো, আমার মন্দ আপনার মন্দ, আমাদের সকলের ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ। ইমানে কথা, ইমান বিল্লাহ মানুষকে এই শিক্ষা দেয়, ওয়ামাহুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। এ কথা সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত রেখে আপনার ক্ষতি সাধন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেটা হবার সেটা হবেই, আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই। আল্লাহ নির্ধারিত কোনো জিনিস থেকে বাঁচবার কোনো উপায় মানুষের নাই। আর যখন মৌত আসবে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারবে না, যেহেতু তার সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা রয়েছে নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায় কোন মাঠে কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না, নির্ধারিত কিতাবের মধ্যে তা লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ইমান মানুষকে এই শিক্ষা প্রদান করে, আল্লাহর প্রতি ইমান, যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না। ইমান বিল্লাহ মানুষের মধ্যে আশার সৃষ্টি করে, ভরসার সৃষ্টি করে, সে কখনো হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতাশা এক ধরনের কুহুরি, নিরাশ হওয়া কুহুরি, এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন। মোমেনের ভিতরে আল্লাহ পাক আশাবাদ সৃষ্টি করেন, এটা হলো ইমানের দাবি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ামাই ইয়াকুনুত মিনা মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহর রহমত থেকে কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয়, নিরাশ হয়, আর কেউ নিরাশ হয় না। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া ইমানের পরিপন্থী। এই জন্য ইমানদার লোকেরা যখন রোগাক্রান্ত হয়, তখন সে নিরাময় তার দিক থেকে ভেঙে পড়ে না, হতাশ হয় না, কারণ আল্লাহর প্রতি ইমান তাকে বলে,
তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। আর তিনি আমাকে আহার করান, তিনি আমাকে পান করান। আর আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগ মুক্ত করে দেন আল্লাহ রব্বুল আলামিন। অসুস্থ হলে আমাকে রোগ মুক্ত কে করেন? আল্লাহ রব্বুল আলামিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। আমাদের মধ্যে অনেক মানুষ রোগাক্রান্ত হয়, হয় না? আমাদের প্রত্যেকেরই রোগব্যাধি মাঝে মধ্যে হয় না, হয় না? অনেক মানুষ আছে অসুখ হলে বলে এত নামাজ রোজা আমি করি আর রোগ আমার ছাড়া কেউ চলে দেবে, এত ভালো ভালো কাজ করি তারপরে আমার অসুখ হয়, আমার ছেলেবেলে মরে, এটা কেমন কথা? রোগ ব্যাধি এটাও আল্লাহর নিয়ামত, তন্দুরুস্তিও নিয়ামত, রোগ ব্যাধিও নিয়ামত। তবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ রোগ ব্যাধির নিয়ামত তন্দুরুস্তির নিয়ামত দিয়া বদলায় দাও, আমাকে তন্দুরুস্তি দান করো যাতে করে আমি ইবাদত করতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল, জিহ্বায় যখন পোকা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন রব্বুল আলামিন এতদিন কোনো কথা বলি নাই, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার তুমি আল্লাহ তোমার জিকের আমি কি দিয়া করব। আল্লাহ পাকের কাছে বললেন আন্নি মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা এবং দয়ালু, আমাকে রোগ মুক্ত করে দাও। এটা না বলে তিনি খুব কায়দা করে বললেন যায় আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুরি ওয়া আতাইনাহু আহলাহু ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তাকে কেবল তার পরিজনই ফেরত দিলাম না, বরং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও আমি ফেরত দান করে দিলাম। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগ শোক ভোগ করার পর পূর্ণ সুস্থতা দান করে দিলেন। কোরআন শরীফে নজির এই সব ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আপনাদের কাউকে হতাশায় পেয়ে না বসে। হতাশ হওয়া এটা ইমানের পরিপন্থী। এবার দেখুন হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রাণ প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি হারিয়ে ফেলেছেন। হযরত ইউসুফকে হারাইয়া হযরত ইয়াকুব কিন্তু হতাশ হয়ে যান নাই, বরং তিনি বলেছেন আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথাকে কোরআন শরীফে কোট করে দিলেন ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, ধৈর্য ধারণ করাই উত্তম। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ করলাম, এটাই উত্তম। হয়তো শীঘ্রই আল্লাহ পাক আমাকে আমার সন্তানকে আমার নিকট ফিরিয়ে দিবেন, এই কথা তিনি হতাশ হন নাই, বরং আল্লাহর প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আর আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, দেন নাই কি বলছেন, দেন নাই আল্লাহ পাক। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, মাছ তাকে গিলে ফেলল, ইউনুস আলাইহিস সালামকে গিলে মাছ নদীর অতল তলদেশে চলে গেছে, বাঁচার কোনো পথ নাই, মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, বেরোবার বেরোতে পারেন এমন কোনো জায়গা নাই। আল্লাহ পাক হযরত ইউনুসের এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াজান্নুন
إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين মাছের পেটার ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার দিলেন কি পড়লেন পড়েন আমার সাথে সবাই মিলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন হে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি আমার উপরে জুলুম করেছি এই বলে তিনি কাঁদতেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের কান্না বুঝি শুনেন নাই বলেন শুনেছেন কিনা ইউনূস আলাইহিস সালামের কান্না তিনি শুনলেন আর তিনি জবাব দিলেন আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাক শুনলাম ডাকের জবাব দিয়ে দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা দিয়ে দিলাম মাছ ভেটে ভেসে উঠলো আর দরিয়ার কিনারে গিয়া ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিল আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন শুধু ইউনূসকে নয় এইভাবে করে আমার কোন মুমিন বান্দারা যদি বিপদে পড়ে যায় তাহলে তারা যদি আমার কাছে কান্দে আমি রব্বুল আলামিন এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ হোক সব বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচাইয়া দেব বিপদগ্রস্ত মুসলমান আমরা সব বিপদে আছি না আজকে দোয়া করব আমরা একটু পরেই আল্লাহর কাছে আল্লাহর কাছে কাঁদব যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচান কত রকমের রোগ শোক কত কষ্ট মানুষের ঈমান মানুষকে এই ট্রেনিং দেয় ঈমান মানুষকে এই শিক্ষা দেয় আল্লাহর প্রতি ঈমানের শিক্ষা দেয় হতাশ হবা না সব সময় আল্লাহর কাছে বিনীতভাবে চাইতে থাকো তিনি তোমার আশা পূরণ করবেন আল্লাহ পাক আরো বলেছেন قل يا عبادي الذين سرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله পাক বলেন নবী আপনি বলে দেন হে আমার ওই সব বান্দা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো অর্থাৎ গুনাহ করেছো আজকের মাহফিলে যত লোক এসেছেন এর মধ্যে যারা জিনাকার যারা মদখোর যারা জুয়ারি যারা ঘুষখোর যারা সুদখোর যারা নামাজ ছেড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মারাত্মক মারাত্মক গুনাহ যারা করেছে এভাবে পৃথিবীতে যারা করেছে আল্লাহ বলেন নবী আপনি ডেকে বলে নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না সুবহানাল্লাহ তুমি কত গুনাহ করেছো তোমার গুনাহ যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত তাহলে আকাশ সমান আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহর রহমত তো আল্লাহর আরো ছড়াইয়া গেছে এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত অসন্তুষ্ট হবে বাপ হোক মা হোক স্ত্রী হোক যত বেশি চাইবেন তত সে বেশি বিরক্ত হবে আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান শায়ের বলছেন হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায় হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান পৃথিবীতে কেউ দেখে বলে না আয় তোরে মাফ করে দিই কে বলে কেউ বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন তিনি ডাকেন আর বলেন চুরি করেছিস ফিরে আয়
ডাকাতি করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, গুনাহ করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, বান্দারে সেজদা দে, চোখের পানি ফেলে দে, মাপ চা মাপ করে দেব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি গাফুরুর রহিম। গুনাহ থেকে ফেরো আর তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরো বলেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব। বান্দা যখন আমারে ডাকে, আল্লাহরে ডাকার জন্য মাইক লাগবে না, টেলিফোন লাগবে না, মোবাইল লাগবে না, চিৎকার করা লাগবে না। আল্লাহ পাক যখন বলেন আমারে যখন বান্দা ডাকে, আমি বান্দার খুবই নিকটে, যেরকম সুবহানাল্লাহ, আমি খুব নিকটে, কদ্দুর নিকটে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোমার যে রগের, যেই সারগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে। বান্দা যখন একবার অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, সবাই বলেন, সবাই বলেন মহব্বতের সাথে আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার মালিক নাই, খালেক নাই, রাজ্জাক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই, শুধু আছেন আমার আল্লাহ। মনের গভীর কন্দর থেকে বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও আমি হাজির। আমার ভাইরা, মানুষ যখন গুনাহ করে, আল্লাহ পাক গুনাহগারদের জন্য বলেছেন ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রহিম। কেউ যদি কোনো অন্যায় কাজ করে, পাপ কাজ করে, কিংবা নিজের উপরে জুলম করে বসে, আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গাফুর রহিম হিসাবে পেয়ে যাবে। গুনাহ করেছো, মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ আর গুনাহ করবো না, মাফ করে দাও, আল্লাহ বলেন মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহর কারবারটাই ভিন্ন রকম। কিরকম আপনি দেশে লক্ষ্য করবেন, যদি কেউ চুরি করে, ডাকাতি করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে ধরা পড়ল, 6 মাসের জেল হয়ে গেল, জেলের থেকে বেঁচে গেল, জেল থেকে মুক্তি পেল, কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার মুক্তি হলো, জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে, কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না, ঠিক কি না? থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারবার ভিন্ন। মানুষ গুনাহ করলো, আল্লাহর ফেরেশতার ওই কালো খাতায় ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল, যখন সে তওবা পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি কবুল করেন, তাহলে আল্লাহ পাক বলেন তওবা শুধু কবুল করলাম না, গুনাহ মাফ করে দিলাম, আমার গুনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান মানুষকে হতাশা থেকে বাঁচায়। মানুষ হতাশ হয় না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না, বরং আল্লাহর রহমতের উপরে ভরসা করবেন।
আজকে সমস্ত গুনাহগার বান্দা বান্দির আল্লাহর কাছে কেঁদে গেলে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইব। আর আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা? দুনিয়ায় প্রায় সকলেই ওয়াদা খেলাপ করে, কত লোক ওয়াদা খেলাপ করে, কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো? সুতরাং আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। ডাকেন সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান বিল্লাহ মানুষকে এতগুলি শিক্ষা দেয়। পাঁচ নম্বরে চারটি শিক্ষা বলেছি, মোট ছয়টি শিক্ষা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। পঞ্চম নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে। সুবহানাল্লাহ, বিপদে সে ঘাবড়ে যায় না। আল্লাহর উপরে মানুষের ঈমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে। যেহেতু শত্রুতা বিপদ আপদ ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে, আর যারা দিনের কাজ করে আল্লাহর দিনের দায়ী যারা তাদের বিপদটা আরো বেশি। যারা দিনের কাজ করে, আল্লামা ইকবাল বলেছেন সাথে যা কা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে যা কা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলাবি। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের এই চরাগকে নিভিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর আবু জাহাল্লা চিরকাল চেষ্টা করেছে, কিন্তু এই চেষ্টায় তারা কামিয়াব হয় নাই। দ্বীনের চরাগ জ্বলতেই রয়েছে, কারণ দ্বীন কার? চিল্লায় বলেন কা? আল্লাহ পাক বলছেন ইউরিদুনানি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করবে, আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওরা যত জ্বলুক আর পুড়ুক দিন প্রতিষ্ঠা আমি করবো ইনশা আল্লাহ পাক করবে। দিন প্রতিষ্ঠা কে করবেন? দিনের পূর্ণতা কে দান করবেন? আল্লাহ পাক করবেন। আর এরা বিরোধিতা করতে থাকবে, বিরোধিতা করে কারা? আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন, আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রমাণ লোকদেরকে। নবীর সাথে বিরোধিতা করলো কারা? পাপিষ্ঠরা। জোরে বলেন কারা? চিল্লা কর না কারা? আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন যে নবীদের বিরোধিতা করেছে সব পাপীরা, অপরাধ প্রবণতায় লিপ্ত এই পাপিষ্ঠরাই নবীদের বিরোধিতা করেছে। আর আজ আজকে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে নেককার লোকেরা নাকি? কারা? যারা এই বিরোধিতা করে সব পাপিষ্ঠ। ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা কি? চিল্লা কর তারা কি? আপনারা লক্ষ্য করে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা কারা করছে? ইসলামকে মৌলবাদ বলে কারা গালি দিচ্ছে? ইসলামকে রক্কাটা গলা কাটা বলে কারা গালাগালি করছে? ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে
পত্রিকায় ঝড় তুলতেছে কারা? ইসলামের কাছে যাতে লোক না আসতে পারে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের বিরুদ্ধে মানুষ যাতে বিতশ্রদ্ধ হয়, সেই জন্য আজে বাজে ঘটনা গল্প কাহিনী দিয়ে পত্রিকা ভরা, বইপত্র ভরা, এই বিরোধিতা কারা করে? চরিত্র দেখুন, চরিত্র যায় দেখেন আল্লাহর কোরআনের কথা কি কখনো মিথ্যা হবে? যায় দেখেন এর একটা নামাজ পড়ে না, এদের নামাজ নাই, এদের রোজা নাই, এদের চরিত্র নাই, এদের ইমান নাই, এদের স্বভাব নাই, মথর জেনাকার তৎকা। কঠিন বিপদে, কঠিন বিপদে আর কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করা দৃষ্টান্ত নবীগণ আমাদেরকে দেখায় গেছেন। আল্লাহর নবীরা ধৈর্য দেখায় গিয়েছেন। আজ এ পবিত্র রাতে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমি। যত বিপদ আসুক, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা তুলেছেন, কত বড় বিপদ দেখো। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন নাকি মূসা আলাইহিস সালামের সাথীরা দেখতে পেল ফেরাউন এবং তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে, একদিকে দরিয়ায় নীল আর একদিকে আর তিন দিক থেকে শত্রুরা ঘেরাও করেছে, তখন তারা বলছে আমরা পাকড়াও হয়ে গেছি, আমাদের তো আর উপায় নাই, এখন আমাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ পাক হযরতে মূসার কথা কোট করে শোনাচ্ছেন। হযরতে মূসা বললেন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রব্বি সায়াহদীন, কখনো নয়, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন তিন দিক থেকে আক্রান্ত সারাশি আক্রমণ, ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে, একদিকে দরিয়ার তিন দিকে কি ফেরাউনই শোন, পালাবার রাস্তা আছে? সেই জায়গায় পয়গম্বর কি বলছে, অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবে। পালাবার যেখানে কোনো পথ নাই সেইখানে আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ পথ দেখাবেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনে কারিমে এ ঘটনা শোনাচ্ছেন, ফা আওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সহসা সমুদ্র দীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বললেন হাতের লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো, পানি ফেড়ে গেল, দরিয়ার ভিতরে বারোটা রাস্তা হয়ে গেল, আর এক একটা দেওয়াল পাহাড়ের মতো করে খাড়া হয়ে গেল। ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, এই রাস্তা দিয়া আমি মূসা এবং তার দলবলকে পার করে দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন, আর ফেরাউনের দলবলকে চুবাইয়া শেষ করে দিলাম। সুবহানাল্লাহ, হযরতে মূসার এই বিপদ থেকে কে বাঁচালেন? আল্লাহ পাক। দুনিয়ার সব মুসলমান মুমিনদেরকে এই কথা বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটাই, বিপদ আসুক মুসিবত আসুক যাই আসুক অবিচল দৃঢ়তার সাথে বুক ফুলায় দাঁড়ায় থাকো এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। হযরতে হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে গোটা সমাজ দেখে গেল, হযরতে হুদ গোটা রাষ্ট্রকে বললেন ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, তোমরা সকল রকমের চক্রান্ত করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকু কোনো অবকাশ দিও না। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যিনি তোমাদেরও রব আর আমারও রব, অতএব তোমরা যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও। এই সাহসিকতা দেখিয়েছিলেন হযরতে হুদ আলাইহিস সালাম। মুমিন বান্দাদেরকে এই সাহস থাকা দরকার, সমস্ত রকমের বাতিল জাহিলি তাগুতি সমস্ত শক্তির অন্যায়ের বিরুদ্ধে
দাঁড়াতে হবে। আর ঝড়ের মতো টর্নেডোর মতো যত বিপদ আসুক, ইন্না কাইদা শয়তান কানা দাইফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। শয়তানের চক্রান্ত আসলে কি? দুর্বল। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন দুর্বল। আপনি সবল মনে করবেন কেন? আপনারা কি সবল মনে করেন? সুতরাং আল্লাহ পাককে সবচাইতে শক্তিশালী মনে করতে হবে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা দেখুন। হিজরতের রাতে সর পাহাড়ের গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছেন, কাফেররা যখন খুঁজতে খুঁজতে এসে গেছে, হযরত আবু বকর বলছেন আর উপায় নাই, আমরা ধরা পড়ে গেছি। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আমরা ধরা পড়ে গেছি, মাত্র দুজন আমরা, ওরা অনেক লোক এসেছে, আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী তখন কি বললেন? কোরআন শরীফ দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন, স্মরণ করো সেই সময়ের কথা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, গমগিন হয়ো না, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে? নবীর শিক্ষা এটা, ভয় পেও না, সমস্ত বিপদের মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে। এ কথা ঘোষণার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা। আল্লাহ পাক তখন আল্লাহ তার মনে গভীর শান্তি, স্বস্তি এবং প্রশান্তি দান করে দিলেন, আর এমন সৈন্য পাঠালেন যেই সৈন্য দিয়ে সাহায্য করলেন যাকে আল তোমরা দেখতে পাও নাই, এই সাহায্য করেছেন আল্লাহ পাক। এভাবে আল্লাহ পাক বিপদে আপদে মুসলমানদেরকে চিরকাল সাহায্য করেছেন। সেই সাহায্যের ঘটনা আমি এখানে আনতে চাই না। আমার মূল বক্তব্য ছিল যে আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে সেই ইমান এই ট্রেনিং দেয়। সর্বশেষ ইমান, আল্লাহর প্রতি ইমান মানুষকে ছয় নম্বরে যে উপকারটা করে, যে ট্রেনিংটা দেয়, সেটা হলো নৈতিক সংশোধন এবং কর্মের শৃঙ্খলার শিক্ষা দেয় ইমান, ইমান বিল্লাহ। আল্লাহ পাকের প্রতি যারা ইমান আনে, সেই ইমান মানুষকে এমন ভাবে তৈরি করে দেয়, তার আখলাক ভালো হয়, তার চরিত্র ভালো হয়, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছে, ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলে নিঃসন্দেহ আসমান এবং জমিনের ভিতরে কোনো জিনিস আল্লাহর কাছে গোপনীয় নাই। এই কথা কি আমরা বিশ্বাস করি? না, করি না। বিশ্বাস করলে কি এই দুরবস্থা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস গোপন নাই, এইটা বিশ্বাস করলে আমরা কোনো গুনাহের কাজে যাইতে পারতাম? পারতাম আমরা? গুনাহের কাজ মানুষ করতে পারতো না, ভয় পাইতো আল্লাহ পাকের। আল্লাহ পাক সব কিছু দেখতে পান, শুনতে পান। আল্লাহ পাক বলছেন মানুষের নৈতিক মান সৃষ্টি করার জন্যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে রেখেছেন, মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাকে ফেরেশতার রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, এমন তিনজন নাই যেখানে তোমরা পরামর্শ করো ওইখানে চতুর্থ, আর চতুর্থ সত্তা রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ। যেখানে তোমরা তিনজন সেখানে চতুর্থ কে? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে তোমরা পাঁচজন সেখানে আল্লাহ হচ্ছেন ষষ্ঠ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনা মা কানু, এর
থেকে সংখ্যায় যদি কম হও এর থেকে সংখ্যায় যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সেখানে এই বিশ্বাস যদি ভিতরে থাকে মানুষের নৈতিকতার মান বেড়ে যায় চরিত্র ভালো হয় ঘুষ খাইতে পারে না ঘুষ খাইতে পারে ঘুষ খাওয়ার সময় মনে হবে আল্লাহ আমারে দেখতেছে ঘুষের টাকা যখন নিবে তখন তার মনের মধ্যে কি জায়গা দেবে মনের মধ্যে কি উঠবে আল্লাহ দেখতেছেন কে দেখছেন আল্লাহ দেখছেন জেনা করতে যখন যাবে তখন তাকে সে মনে করবে আল্লাহ আমাকে দেখছে সুদের টাকা নিচ্ছে মনে করবে আল্লাহ দেখছে মদ খাইতেছে কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে কে দেখতেছে এই বিশ্বাস মনের মধ্যে জায়গা দিলে তবেই আল্লাহ পাকের উপরে ঈমান কামেল হবে আমার ভাইরা আল্লাহ পাক সেজন্য বলেছেন হে বিশ্বাসীরা আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইয়া দেয় অর্থাৎ অবশ্যই বলবো সেই ব্যবসার পুঁজি হলো কয়টা কয়টা তিনটা এক নম্বরে কি আল্লাহর প্রতি ইমান এক নম্বরে কি সেই ইমান সত্যিকারের ইমান আনলে পরে কি শিক্ষা দেয় ইমান সে কথাগুলি আমি এতক্ষণ আপনাদের সামনে বললাম সুতরাং আজকে আর আমি কথা বাড়াবো না বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ আপনারা এবাদত করবেন সেই জন্য রাত আর বাড়াতে চাই না আপনারা যারা দাঁড়ানো আছেন মুনাজাতের জন্য বসে পড়ুন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজ এই পবিত্র রজনীতে লক্ষ লক্ষ জনতা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত উঁচা করেছে তোমার রহমতের নজরে দিয়া আর সে আজিম থেকে প্যারেড ময়দানের দিকে তাকাও আল্লাহ পাক দুনিয়া এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের আলোচনার সওয়াব দুরুদ ও সালামের সওয়াব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারাকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা যারা এই মুহূর্তে হাত তুলেছি বড় আশা করে হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আত্মীয় স্বজন কেউ যদি বিদেশে যায় ইউরোপে যায় আমেরিকায় যায় বছর বছর ছয় মাস তিন মাস অন্তর চিঠি দিয়ে খবর পাওয়া যায় প্রত্যেক দিন ইচ্ছে করলে টেলিফোনে খবর পাওয়া যায় আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বছরের পর বছর হয়ে গেছে কোনো খবর জানি না আজকের এই পবিত্র রজনীতে আমাদের মা বাপের জন্য দোয়া করি আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা তোমার কাছে কি চাইব না চাওয়াতে কত কিছু দিছ চাইতে তো সরব করে তোমার কাছে যা পাওয়ার যোগ্যতা রাখি না তার থেকে বেশি তুমি দিয়েছো বাবু তবুও না চাইলে তুমি রাগ করো তাই তোমার কাছে চাবো না কার কাছে চাইব বাবু যা চাইলাম তা দিও যা চাইতে পারলাম না আমাদের জন্য দরকার সেটাও তুমি দিয়ে দিও আর যেগুলি আমাদের জন্য অকল্যাণ তার থেকে আমাদেরকে তুমি বাঁচাই দিও আল্লাহ কোরআন শরীফ আমাদের সকলকে বোঝার তৌফিক দিও সহি করে তেলাওয়াতের তৌফিক দিও আল্লাহ তাআলা বিগত 21টি বছর তুমি তোমার এই ছোট্ট গোলামকে দিয়ে কোরআনের কথা তুমি তোমার বান্দাদেরকে শুনিয়েছো এমনটি যেন না হয় যে আমি বললাম
আর কিয়ামতে এই দুনিয়া আমল না করে তোমার কাছে আসামি হলাম এমনটির জন্য না। যা তুমি বলার তৌফিক দিলে তা সব আমাকে আমল করার তৌফিক দিও বাবু। সমস্ত আলেমদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিও। সমস্ত ওলামাদেরকে স্বাস্থ্য ভালো করে দিও। পীর বুজুর্গদেরকে আল্লাহ, পীর বুজুর্গ আলেম ওলামা ইসলামী চিন্তাবিদ আল্লাহ সকলকে তুমি এক বানায় বাংলাদেশ ইসলামের রাষ্ট্র কায়েমের পথকে সুযোগ করে দিও। আল্লাহ পাক আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে সবাইকে হিদায়ত কর আল্লাহ। সবাইকে নামাজি বানাও, সকলকে দিনদার বানাও, সকলকে পরিষ্কার বানাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله